হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জানেন কি, হিন্দু মেয়েরা কপালে সিঁদুর পরে কেন? সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীদেরকে কপালে সিঁদুর পরতেই হয়, এটা বাধ্যতামূলক প্রথা। কিন্তু তারা কেন এই সিঁদুর পরেন, এর নেপথ্যে কারণই বা কী, তা কি আমরা কেউ জানি? তাহলে আসুন হিন্দু নারীদের সিঁদুর পরার কারণ জেনে নিই। সিঁদুর বা কুমকুম চর্চা প্রাচীন ভারতে কেবলমাত্র নারীদের মধ্যে নির্দিষ্ট ছিল না, নারী পুরুষ নির্বিশেষে সে যুগে এই বিশেষ প্রসাধনটি করতেন। কালক্রমে পুরুষের প্রসাধন তালিকা থেকে কুমকুম বাদ পড়ে, তবে আজও বেশ কিছু পুরুষ কপালে সিঁদুরের তিলক পরেন। বিশেষ করে শক্ত মতাবলম্বীদের মধ্যে সিঁদুরের তিলক সেবার রেওয়াজ পুরোপুরি রয়েছে। পুরুষদের আঙিনায় বিরল হয়ে পড়লেও বিপুল সংখ্যক বিবাহিত হিন্দু নারী সিঁদুরবিহীন অবস্থার কথা ভাবতেই পারেন না। অনেকেই বলে থাকেন সিঁদুর একান্তভাবে বন্ধনের চিহ্ন, বিবাহিতা নারীকে সিঁদুর চিহ্নিত করে সমাজকে জানিয়ে দেয় এই নারী অন্যের সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রকৃত বাস্তবে ব্যাপারটি মোটেও এতটা সহজ সরল নয়। হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে সাংস্কৃতিক নৃতত্ত্ব ভিন্ন কথা বলে। সেই বিদ্যার বিশেষজ্ঞদের মতে লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উর্বরা শক্তির উপাসনার মধ্যে। হিন্দু ধর্ম বলে আজ যা পরিচিত তার উৎস এক টোটেমবাহী কর্ম সমাজে। সেখানে গাছ, পাথর, মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করত, আর তাদের কাছে লাল রংটি ছিল সৃষ্টির প্রতীক। সেই আদিম কাল থেকেই লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্ত প্রসাধন হিসাবে। বিবাহিতা মহিলাদের ললাটে কুমকুম তাদের সন্তান ধারণক্ষম হিসেবে বর্ণনা করে, আর এর বেশি কিছু নয়। কিন্তু নৃতাত্ত্বিকদের এই বক্তব্যের সঙ্গে শাস্ত্র বচনের কোনো মিল নেই। শাস্ত্র অনুযায়ী লাল কুমকুম শক্তির প্রতীক, মানব শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতা অবস্থান করেন, ললাটে অধিষ্ঠান করেন ব্রহ্মা। লাল কুমকুম ব্রহ্মাকে তুষ্ট করার জন্য ব্যবহৃত হয়। তাছাড়া কপালের ঠিক মধ্যভাগে সূর্যলোক পড়ার ব্যাপারটাকে আটকাতেও সিঁদুর ব্যবহৃত হয় বলে ধারণা করা যায়। কপালে সিঁদুর প্রয়োগেও কিছু বিধি ও ফল নির্দেশিকা শাস্ত্র প্রদান করে। জানা যায় তর্জনী দিয়ে সিঁদুর পড়লে শান্তি পাওয়া যায়, মধ্যমা দিয়ে ধারণ করলে আয়ু বৃদ্ধি পায়। প্রাচীনকালে হলুদ গুঁড়া দিয়ে সিঁদুর তৈরি হতো, তারপরে তাতে লাল কালি মিশিয়ে রাঙিয়ে তোলা হতো। কুমকুম চর্চার কেন্দ্রবিন্দুটি হল আজ্ঞাচক্র। এখানে সিঁদুর প্রয়োগে আত্মশক্তি বাড়ে, নারীকে শক্তি হিসেবে জ্ঞান করে হিন্দু পরম্পরায় কুমকুম বা সিঁদুর তাদের আজ্ঞাচক্রে প্রদানের বিষয়টি সেই কথাটাকেই মনে করে দিয়ে দেয়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওটি নিয়ে আপনি কী ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।